ওয়েলকাম। আগের ভিডিওর কন্টিনিউয়েশনে আমি আজকে এইচএস ম্যাথমেটিক্স 2017 এর পরের অংশটুকু নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের মানে হচ্ছে পরের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এক্স হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান এ নিরপেক্ষ। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে দেখো দেওয়া আছে আমাদের এফ এক্স ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশন, মানে পর্যায়বৃত্ত অপেক্ষক। এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এ প্লাস এক্স, এর পিরিয়ডটা এ। আর আমাকে যেটা ভ্যালুটা বের করতে হবে সেটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রাল এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স, এর মানটা কিন্তু এই এ এর উপর নির্ভর করবে না, এই আমাকে প্রমাণ করতে হবে। এর জন্যে আমি যা করব সেটা হচ্ছে ধরে নিচ্ছি x ইজ ইকাল টু এ প্লাস ওয়াই, দ্যাটফর ডিএক্স ইজ ইকাল টু ডি ওয়াই। লিমিটগুলো চেঞ্জ করব, যখন এক্স ইজ ইকাল টু এ, এক্স ইজ ইকাল টু এ ক্যান্সেল হলো ওয়াই সমান জিরো, যখন এক্স সমান আপার লিমিট এ প্লাস টি তখন ওয়াইটা হয়ে যাবে, এটা এ প্লাস টি বসালে এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই ইজ ইকাল টু টি, এই পেলাম। তাহলে আমাদের এই যে প্রদত্ত ডেফিনিট ইন্টিগ্রাল এটা সমান হবে লোয়ার লিমিটটা জিরো থেকে আপার লিমিট টি এফ অফ এক্স মানে এ প্লাস ওয়াই, ডিএক্স মানে ডি ওয়াই, এই দাঁড়ালো। এটা কিন্তু এখনো এর ওপর নির্ভরশীল, এই যে এ। আচ্ছা, এটা এটাকে আমি এখন লিখতে পারি জিরো টু টি এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, মানে ডেফিনিট ইন্টিগ্রালে আমি ভেরিয়েবলগুলোকে ওয়াই এর জায়গায় এক্স করে দিলাম। এবার আমাদের দেখো দেওয়া আছে এফ এ প্লাস এক্স মানে এফ এক্স, তাহলে এটা হচ্ছে জিরো টু টি এফ এক্স ডিএক্স, এই আমার দাঁড়ালো। তাহলে এইবার এফ এর মান যাই হোক না কেন সেটা যদি এই প্রপার্টি মেনটেন করে তাহলে আমার উত্তরটা হয়ে গেল এইটা। দেখো এর মধ্যে দেখো এ কোনো ব্যাপার নেই, তাহলে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। বেশ, পরেরটা পরের প্রশ্নটা হচ্ছে একের ডি এখানে এ একটা ভেক্টর, এটা দেওয়া আছে থ্রি আই প্লাস জে প্লাস নাইন কে, আই জে কে গুলো ইউনিট ভেক্টর। বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস ল্যামডা জে প্লাস থ্রি কে, যেখানে ওই আবার বলছি আই জে কে ইউনিট ভেক্টর আর ল্যামডা হচ্ছে একটা আননোন কনস্ট্যান্ট। এই যদি হয় তাহলে আমাকে ল্যামডার মান নির্ণয় করতে হবে, ল্যামডার মান নির্ণয় করো যাতে এ প্লাস বি ভেক্টর এবং
ए माइनस बी ভেক্টর এরা পরস্পরের উপর লম্ব হয়, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা জানি যে দুটো ভেক্টর মানে এইটা আর এইটা পরস্পরের উপর লম্ব হবে যদি এদের ডট প্রোডাক্টটা জিরো হয়, অর্থাৎ এ প্লাস বি ডট এ মাইনাস বি এইটা যদি জিরো হয়। তার জন্য আমাকে যা করতে হবে, এ প্লাস বি বের করে নিতে হবে, এ মাইনাস বি বের করতে হবে। তো এ প্লাস বি ভেক্টরটা হচ্ছে এই দুটো সিম্পলি যোগ, আই কম্পোনেন্টগুলো হচ্ছে তিন আর একে চার, ফোর আই, প্লাস জে কম্পোনেন্ট হচ্ছে এখানে ওয়ান আর এটা ল্যামডা, ওয়ান প্লাস ল্যামডা ইন্টু জে, আর কে কম্পোনেন্ট হচ্ছে টুয়েলভ কে। এ মাইনাস বি ভেক্টর এটা হবে এর দুটো বিয়োগফল, তো সেটা হবে এটা মাইনাস এইটা, দ্যাট ইজ টু আই, আই কম্পোনেন্ট হলো, যে কম্পোনেন্ট হবে ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু জে, কে কম্পোনেন্টটা হবে সিক্স। তো আগেই বললাম আমাদের বলা আছে এই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব, তাহলে ডট প্রোডাক্ট এইটা নেইটা এটা জিরো হবে, তাহলে আমরা পাচ্ছি জিরো ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আমরা পেয়ে গেছি ফোর আই, ওয়ান প্লাস ল্যামডা ইন্টু জে, থার্ড ব্র্যাকেট, প্লাস বা টুয়েলভ কে ডট এ মাইনাস বি ভেক্টরটা হচ্ছে টু আই প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু জে প্লাস সিক্স কে। এবার দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে এই আই ভেক্টর এই দুটোর প্রোডাক্ট নিতে হবে, মানে ফোর আই ডট টু আই তাহলে এইট, আই ডট আই মানে ওয়ান, আই ডট জে জিরো, আই ডট কে জিরো, তাহলে শুধু হয় কি আই এর ডট প্রোডাক্টগুলো আই এর, জে এর কম্পোনেন্টগুলোর গুণ আর কে এর কম্পোনেন্টগুলোর গুণ, এটা হবে ওয়ান প্লাস ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা, তাহলে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এটা হচ্ছে 72, কে কম্পোনেন্টের গুণটা হচ্ছে সিক্স ইন্টু টুয়েলভ, তাহলে এটা এটা অ্যাকচুয়ালি হলো 81, 81 মাইনাস ল্যামডা স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি এইটার সমান এটা, দেয়ার ফোর ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, দেয়ার ফোর ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9। তো তাহলে আমাদের উত্তরটা হলো যদি এ প্লাস বি আর এ মাইনাস বি এই ভেক্টর দুটো যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে ল্যামডার মান হবে প্লাস মাইনাস 9। বেশ, এটা হলো, পরেরটা দেখি কি আছে। পরের প্রশ্নটা হচ্ছে আই প্লাস জে এটা টু, ওয়ান ডি টু, আই প্লাস জে প্লাস কে বিন্দুগামী এবং আর ডট টু আই মাইনাস জে প্লাস টু কে ইজ ইকাল টু ফাইভ, সমতলে সমান্তরাল, সমতলে সমান্তরাল ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একটা আমার
এখানে যা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা একটা সমতল, আর মানে পজিশন ভেক্টর, এইটা আর ডট সে এন ইজ ইকুয়াল টু ডি, এই আছে, এর সমান্তরাল একটা সমীকরণ বের করতে হবে যেটা এই বিন্দু দিয়ে যাবে। তো আমরা জানি যে এই সমতলের প্যারালাল যে কোনো সমীকরণ হচ্ছে আর ডট যে প্লাস টু কে ইজ ইকাল টু একটা আননোন কনস্ট্যান্ট ডি, এর সমান্তরাল সমতলের সমীকরণ সবসময় এইটা ডি যে কোনো ধ্রুবক মানের জন্যে। তাহলে আমাকে এখন ওই ডি এর মানটাকে বের করে দিতে হবে। সেটা পাবো কি করে? না, আমাদের বলা আছে এই যে সমান্তরাল সমীকরণটা লেখা হলো এটা কিন্তু আই প্লাস জে প্লাস কে এই বিন্দুগামী, তাহলে একে সিদ্ধ করবে, অর্থাৎ আর এর জায়গায় যেহেতু এটা আই প্লাস জে প্লাস কে বিন্দুগামী, অতএব তাহলে আই প্লাস জে প্লাস কে ডট টু আই মাইনাস জে প্লাস টু কে ইজ ইকাল টু ডি। তাহলে এরা এখান থেকে আমি সহজে এবার ডি এর মানটা পেয়ে যাব। আবার পেয়েছি একটা ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সমান ডি। তো তাহলে এদের করসপন্ডিং আই জে এবং কে কম্পোনেন্টের গুণগুলো দেখব। এরা হচ্ছে আই মানে ওয়ান ইন্টু টু, দ্যাট ইজ টু, এটা ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা ওয়ান ইন্টু টু ইজ ইকাল টু ডি। দ্যাট ইজ এখান থেকে পেলাম ডি ইজ ইকাল টু তিন থ্রি। তাহলে আমার উত্তরটা হচ্ছে এই এই যে সমীকরণটা ধরে নিয়েছিলাম সেখানে ডি এর মান তিন বসিয়ে দিলেই আমরা উত্তরটা পাবো। তাহলে উত্তরটা হচ্ছে আর ডট টু আই মাইনাস জে প্লাস টু কে ইজ ইকাল টু থ্রি। আচ্ছা মনে রেখো, আচ্ছা উত্তরটা তো পেয়ে গেলাম, এবার মনে রাখতে বলছি যে কোনো ভেক্টর ভেক্টর এর প্রশ্নে আমাদের কিন্তু ভেক্টরের সাইন না দিলে কিন্তু নম্বর কেটে নেবে, এটা মাথায় রাখতে হবে। এবং এই যে আই জে কে গুলো আমি লিখেছি সেগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যাপ ইউনিট ভেক্টর, আমি আর তোমাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি করছি বলে আর বলছি লিখছি না, যে তোমাদের এটা করতে হবে। তাহলে আমার উত্তরটা হচ্ছে এইটা, আর আমি আবার পয়েন্ট আউট করছি এখানে যে ধারাবাহিকভাবে তুমি ভেক্টর চিহ্ন না দাও তোমরা তাহলে কিন্তু একটি নম্বর যাবে, একটা আধটা যদি মিস হয়ে যায় ওরা হয়তো ছেড়ে দেয়, কিন্তু তোমরা একটু মাথায় রাখবে এটা। আচ্ছা বেশ, পরের প্রশ্ন যাওয়ার আগে এটা মুছে নেই। পরের প্রশ্নটা হচ্ছে টু ই ওয়ান, না সরি ওয়ান ই ওয়ান, প্রশ্নটা এরকম, পিএ প্রবাবিলিটি অফ একটা ইভেন্ট এ, পিএ ইজ ইকাল টু টু বাই থ্রি, পিবি ইজ ইকাল টু হাফ, এবং পি এ মিট বি ইজ ইকাল টু ওয়ান বাই সিক্স। তাহলে প্রবাবিলিটি অফ এ মিট বি সি নির্ণয় করো, এই হচ্ছে প্রশ্নটা। এখানে কোন একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, তার এ এবং বি দুটো ইভেন্ট, তো পি এ প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে,
probability of a meet b, a meet b মানে a এবং b দুটি একসঙ্গে ঘটবে সেরকম ইভেন্ট তার probability একই হয়। তাহলে আমাকে বের করতে হবে probability of car না a meet bc, মানে a এবং bc, bc মানে হচ্ছে b যে মিটা আছে তার কমপ্লিমেন্ট, a এবং bc এর কমন এলিমেন্ট নিয়ে যে উপাদানটা হয়েছে তার প্রবাবিলিটি বের করতে হবে। তা মনে করো এক্সপেরিমেন্টটা হচ্ছে ই, এটা এর মধ্যে এইটা হচ্ছে বি ইভেন্ট বি, তাহলে বিসিটা কত? বিসিটা হচ্ছে এই ই এক্স, এই যে এক্সপেরিমেন্টটা ই আছে তাতে বি এর বাইরে যতগুলো উপাদান আছে সবটা এইটা, এটা হচ্ছে বিসি, বিসি এইখানটা। এগুলো তোমরা সব জানো বোধ হয়। এই হচ্ছে বিসি, এর বাইরেটা, বি এর বাইরেটা হচ্ছে বিসি। এবার মনে করছি এই ইভেন্টটা হচ্ছে এটা, তাহলে আমাকে এখন বের করতে হবে এ আর বিসি এদের কমন এলিমেন্ট। আচ্ছা এখানে দেখো এর মধ্যে বিসি আছে, এইগুলোর মধ্যে বিসি, আর এ এবং বিসির কমন এলিমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি এইটা। এটা এ কমন এলিমেন্ট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, মানে বিসি আর এ এই দুজনে কমন উপাদানগুলো নিয়ে গঠিত যে সেটটা সেটা হচ্ছে এইটা। আচ্ছা তো তাহলে আমরা এখন দেখো দেখতে পাচ্ছি যে এ মিট বিসি মানে এইটা প্লাস এই অংশটা হচ্ছে ডটেড পার্টটা হচ্ছে এবি, এ মিট বি, এই অংশটা আর এই অংশটা মিলি এদের যোগফলটা হয়ে যাচ্ছে কিন্তু এ। আর একটা জিনিস দেখো যে এ মিড বি সি আর এ মিড বি এই মানে একটা এদের মধ্যে কোনো কমন উপাদান নেই, কোনো কমন পার্ট নেই, তাহলে আমরা বলতে পারবো প্রবাবিলিটি অফ, এদিক থেকে বলছি, আচ্ছা ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ মিট বিসি প্লাস ইন সরি প্লাস এ মিট বি, এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ এ এইটা ইজ ইকুয়াল টু, যেহেতু এদের মধ্যে কোনো কমন উপাদান নেই নিজেদের মধ্যে, তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ এ মিট বিসি প্লাস প্রবাবিলিটি অফ এ মিট বি। কেননা এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্লাস বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, মানে এ বিটা হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন, কিন্তু সেটা এখানে নেই বলে সেটা লেখার দরকার হলো না। তো এবার এখান থেকে দেখো আমরা অনেকগুলো জানি, এটা জানি পি এ জানি দুয়ের তিন, পি অফ এ মিট বিসি প্লাস এটা জানি না, প্রবাবিলিটি অফ এ মিট বি সেটাও জানি এক ছয়, তাহলে প্রবাবিলিটি অফ এ মিট বিসি ইজ ইকুয়াল টু দুয়ের তিন মাইনাস এক ছয়, তিনের থ্রি বাই সিক্স মানে হাফ, তাহলে এই হাফটাই উত্তর। এবার এরপর একটা দেখি কি আছে, দেখি আগে মুছে নেই,
এরপরে একটা হচ্ছে ওয়ান ই সেকেন্ড পার্ট টু, এখানে বলছে এক্স ক্যাপিটাল এক্স একটি বিচ্ছিন্ন যথেচ্ছ চলক হলে দেখাও যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দিস এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে হবে। তা এখানে দেওয়া আছে এক্স একটা বিচ্ছিন্ন চলক মানে ডিসক্রিট ভেরিয়েবল, মনে করি এর উপাদানগুলো হচ্ছে এক্স এর উপাদানগুলো হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন, এর উপাদানগুলো বিচ্ছিন্ন চলক, তো তাহলে কয়েকটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসের থাকবে, আর মনে করি যে এর প্রবাবিলিটি পি ওয়ান, এটার প্রবাবিলিটি পি টু পি থ্রি, এর প্রবাবিলিটি পি এন। তাহলে এটা ঠিক যে আমরা পেলাম যে এর প্রবাবিলিটিগুলো যদি এই হয় তাহলে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি আপ টু পি এন ইজ ইকুয়াল টু ওয়ান, সার্টেন ইভেন্ট এটা হলো, এর বাইরে আর কেউ নেই, তাহলে এদের প্রবাবিলিটির যোগফলগুলো হয়ে গেল ওয়ান। আর একটা জিনিস বলি, প্রবাবিলিটি অফ এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কথাটার মানে হচ্ছে এই সিগমা, এটা হচ্ছে এক্স ওয়ান কমা এক্স টু এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়ান সিগমা এক্স ওয়ান এক্স টু এক্স এন ইন্টু পি আই, মানে এটাকে এক্স আই বলছি, এক্স ওয়ান এক্স টু পি আই, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু ইন্টু পি টু, এইভাবে এক্স এন ইন্টু পি এন, মানে ইভেন্টগুলো আর তার সাথে তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলোর গুণফলটাই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। তা এখানে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স বার, এক্স বারটা হচ্ছে যে এক্সের যে চলগুলো ভেরিয়েবলগুলো আছে তাদের মিন, তাহলে ওটা একটা ধ্রুবক, তো তা যদি হয় তাহলে এটা হচ্ছে সিগমা এক্স আই মানে এক্স ওয়ান মাইনাস এক্স বার, আচ্ছা এটা এটাকে ক্যাপিটাল আগেরটাই বলো, এক্স বার ইন্টু পি আই, এটা আই আই ভ্যারিজ ফ্রম ওয়ান টু এন, মানে এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স বার ক্যাপিটাল এক্স বার ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স বার ইন্টু পি টু প্লাস শেষেরটা এক্স এন মাইনাস এক্স বার ইন্টু পি এন, তো তাহলে এটা দাঁড়ালো আর পেন বদল করা হয়ে গেছে, এবার এটা হচ্ছে তাহলে আমি গুণগুলো করে দেবো, এক্স ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু ইন্টু পি টু আপ টু এক্স এন পি এন, তাহলে এই এই অংশগুলো নিয়েছি, এইটা 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 এইগুলো নিয়েছি, এটা বাকি আছে এখনো প্লাস মাইনাস, এবার সবই মাইনাস এক্স বার সবেতে কমন ইন্টু পি ওয়ান এখান থেকে পি টু আপ টু পি এন, আচ্ছা এটা দেখতে পাচ্ছি আমি ওয়ান এখানে উল্লেখ করে দিয়েছি, তাহলে এটা থাকছে আমার এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু
up to xn pn minus x bar. এটা হচ্ছে sigma xi pi minus x bar. এটাই হচ্ছে expected value of x minus x bar. আর expected value of x সেটাই হচ্ছে x bar. তাহলে this is x bar minus x bar 0. তাহলে এই আমাকে আমি এখান থেকে শুরু করেছিলাম, এই 0 প্রমাণ করা হয়ে গেল। বেশ, আজকে আমরা এখানেই থামবো, আবার নেক্সট ভিডিওটা কালকেই করব, কালকে করে আবার তোমাদের দিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত। তো শেষ করার আগে একটা কথা বলি, যে তোমরা যদি মনে করো যে এটা তোমাদের কাজে লাগছে বা লাগবে, তাহলে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।